হ্যালো মাই মদার ফ্যামিলি, ওয়েলকাম টু ব্যারাকপুর। আমাদের কারোরই অজানা নয় যে ব্যারাকপুর একটা ঐতিহাসিক শহর। আজকে যে ব্যারাকপুরের তথ্যটা তোমাদের সামনে তুলে ধরবো, তো সেটা তোমরা জানতে কি না তো ওটা আমাদের কমেন্ট বক্সে জানিও। তো ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে, তো কন্টিনিউ আসছে দেখো। ব্যারাকপুরকে সাধারণত শিল্প নগর বলা হয়, কিন্তু এই নগরের নামের সাথে জড়িয়ে আছে বাংলা তথা ভারতের ইতিহাস, জড়িয়ে আছে সেই প্রাচীন লাট সাহেবের বাংলো, এশিয়ার প্রথম চিড়িয়াখানা, বিখ্যাত ঘোড়দৌড়ের বিলুপ্ত ইতিহাস, যে মাটিতে ইংরেজরা তাদের ভারী বুটের আস্ফলন দেখেছিল, সিপাহি মঙ্গল পাণ্ডে যে আস্ফলন সহ্য করতে পারেননি, মহীশূর নারী লর্ড ক্যানিংয়ের ভালোবাসার শহর ছিল এই ব্যারাকপুর। এসো মিলে মিশে থাকি ধরি শরীরে জোনাকি ভালোবাসার, এসো হাতে হাতে রাখি আছে যেটুকু যা বাকি কাছে আসার, কাছে আসার, এসো পাথ পেড়ে বসি। তো গাইজ, এখন আমরা মানে এটাকে ধোবিঘাট বলে, কেউ ধূপিঘাট বলে, তো আমরা এখন মিউজিয়াম থেকে এই ধোবিঘাটে এসেছি। ধোবিঘাটে এসে কিছুক্ষণ ঘুরলাম, তারপরে নৌকায় উঠলাম। ধোবিঘাটে কোনো দিন নৌকায় উঠিনি, এই ফার্স্ট টাইম ধোবিঘাটে নৌকায় উঠলাম। আর এখানকার যে অ্যাটমসফিয়ারটা, মানে ডাঙায় বা তোমার ল্যান্ডে যে অ্যাটমসফিয়ারটা, এত আওয়াজ বা যেরকম অন্যরকম অনুভূতি হয় যখনই মানে জলে নামলাম, একটা অন্যরকম হলো, একটা শান্তি আছে এখানে। ব্যারাকপুর ছোটো জায়গা কিন্তু ঐতিহাসিক জায়গা, এখানে অনেক কিছু দেখার মতো আছে, অনেক কিছু জানার মতো আছে। এখন কোভিড বিধির জন্য অনেক কিছু বন্ধ, কিন্তু এই এতটা ঘুরেই এখন নৌকায় উঠলাম, একটা শান্তি লাগে, একটা ভালো ফিলিং আসছে ভেতর থেকে। অ্যাটমসফিয়ারটাই এতটা সুন্দর, মানে এতটা যে মানে শান্তির জায়গা হিসাব মতন এই জায়গাটা পুরোটাই শান্তির, মানে এত পবিত্র গঙ্গার মধ্যে আমরা আজকে মানে ওই কাকাকে রিকোয়েস্ট করলাম যে কাকা একটু আমাদেরকে ঘোরাও, তো সেই রিকোয়েস্টের ফলে আজকে এই পবিত্র গঙ্গায় আমরা কারণ ঘুরছি। বেশ মজা হচ্ছে, বেশ মানে একটা মন থেকে একটা আলাদা শান্তি, মানে এই কাজ এই কাজ এত কিছু, মানে অনেক রকমের জিনিস আছে তো মানুষের অনেক মানে হচ্ছে কী বলবো হচ্ছে ফ্রাস্ট্রেশন, তারপরে এত কিছু থাকার পরে মানে মনে হয় না যে কোথাও একটু ঘুরে আসি। তো আমাদের ব্যারাকপুরেই এত সুন্দর জায়গা আছে, এত সুন্দর জিনিস আছে, তো এইভাবেই আমরা মানে ফিল করছি জায়গাটায়। এসো পাথ পেড়ে বসি, এসো যে যার পড়োশি, এসো বিনিময় করে দেখি মন, এই মন বারো অন্নপূর্ণা মন্দিরে। এখানে মানে এই মন্দিরটা ব্যারাকপুরের একটা ফেমাস মন্দির, একটা ফেমাস শুটিং প্লেস। এখানে কিছুদিন আগে রানী রাসমণির যে সিরিয়ালটা হয় টিভিতে, ওটা শুটিং হচ্ছিল। তো এটা একটা মানে খুবই ভালো প্লেস, আর এখানে খুব গ্যাদারিং হয় মানুষজন এখানে দেখতে আসার। এটা মানে দক্ষিণেশ্বরের মানে সেকেন্ড দক্ষিণেশ্বর, এটাকে এটাই বলা হয়। তো আমরা মানে এতক্ষণ তোমরা অনেক সিনেমাটিক দেখলে, পুরো ব্যারাকপুরটা আমরা সকাল থেকে বেরিয়েছি ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে, তো এইখানে আসবো না এটা তো হতে পারে না। তো এখানেও আমরা মানে একটু সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আমরা এখানে এসেছি। তো তোমরা ভিডিওটা কেমন দেখলে, কেমন লাগলো তোমার ভিডিওটা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও।
আর সঙ্গে এরপরে আরও নতুন নতুন ভিডিও আসবে। তো আমরা লাস্ট অবশেষে এই মন্দিরে এসে এই ভিডিওটাকে শেষ করছি, তো দেখতে থাকতে থাকো। যেন বাতাস বিদেশি তবু আছে প্রতিবেশী বড় কাছে, একই পাঁচিলে পাঁজরে তারা হাতে হাত ধরে আজও বাঁচে। ব্যারাকপুর যেমন ভালোবাসার শহর, ব্যারাকপুর লড়তেও জানে। ব্যারাকপুর আমাদের এক অনুমতি দেয় যে কখনো কারোর কাছে হেরে যেও না, সবসময় মাথা উঁচু করে বাঁচো, সবসময় লড়ে যাও। কারণ 200 বছর আগে সিপাহী বিদ্রোহ এই ব্যারাকপুর থেকে শুরু হয়েছিল। ব্যারাকপুর একটা ইমোশন, ব্যারাকপুর ভালোবাসা, আমার শহর ব্যারাকপুর।